সময় হয়ে গেছে 4টে আর আমি একদম রেডি হয়ে গেছি। দেখে নাও, এটা আমার প্যানিয়ার্স সব রেডি হয়ে গেছে। এখানে সব ব্যাগটা একবার রেডি হয়ে যায়, এবার জাস্ট ওয়েট করছি, নিচে যাব, গাড়িতে বাঁধবো, বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি তোমরা ভালো করেই জানো, আমি যাচ্ছি নর্থ সিকিম। 7 দিনের রাইড আছে, ঠিক আছে? এই 7 দিনের পুরো সমস্ত কিছু আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় যাচ্ছি, কী করছি, কত সময় লাগছে, কীভাবে যাচ্ছি, কোন রুট ধরে যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো আমার এই নর্থ সিকিম রাইডে। এটা হলো 7 ডেজের রাইড হবে। সকালবেলা সকাল সকাল মা বাবাকে এখনো জাগাইনি, তো জাগাবো এবার, যাকে আশীর্বাদ টাশীর্বাদ নিয়ে বেরিয়ে যাবো একেবারে। কেমন, তোমরা কিন্তু সঙ্গে থাকো। চলো আসি। হ্যাঁ ঠিক আছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:48। তো এখান থেকে সোজা যাব আমি কৃষ্ণনগর ফার্স্টে। এখন একটা বন্ধুকে তুলতে যাচ্ছি, কারণ ও আমার জন্য অপেক্ষা করছে। ওকে বলিনি আমি যে আমি ওকে কোথায় নিয়ে যাচ্ছি, আমি জাস্ট বলেছি যে চল ভাই ঘুরে আসবো একটু, এই বাগনান টাগনান একটু ঘুরে আসবো, কোলাঘাট ফোলাঘাট ঘুরে আসবো। তো না বলেই ওকে আমি নিয়ে যাচ্ছি, দেখবে তার রিয়াকশানটা। জাস্ট ওকে আমি বলেছি যে তোকে রাইট জ্যাকেট পরতে হবে। ওকে পেয়ে গেছি, কোন দিকে দাঁড়িয়ে আছে রে বল। আরে লেট হয়ে গেল সব, এইগুলো লক করতে করতে। এই মুহূর্তে আছি আমাদের সায়েন্স সিটি ব্রিজের ওখানে, আর এখন কলকাতায় 50-60-এর মধ্যেই রাখছে, কারণ আস্তে আস্তে জ্যাম বাড়ছে রোডের। ভোরের আলো ফুটছে আর আমরা এখন এয়ারপোর্ট ক্রস করছি। অনেকটাই লেট হয়ে গেল, প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে। আমরা এখন এয়ারপোর্ট রোড ক্রস করছি, এই বাঁ দিকে চলে যাচ্ছে আমাদের এয়ারপোর্টের রোড, আর আমরা তার পাশ থেকে সোজা বেরিয়ে যাচ্ছি কৃষ্ণনগর রোডের দিকে। আমরা জাস্ট আমডাঙ্গা ক্রস করলাম, আর 35 কিলোমিটারের মধ্যে আমাদের বনগাঁ এসে যাবে, তারপরে কৃষ্ণনগর আরও 71 কিলোমিটার। গ্রামের এই সুন্দর আবহাওয়া, তার মধ্যে দিয়ে বাইক চালানোর মজাটাই আলাদা একদম, তাই না? এখনও পর্যন্ত কোনো রকম জ্যাম পাইনি রোডের মধ্যে, ঠিক আছে, স্মুথলি গাড়ি যাচ্ছে। তো হোপফুলি কৃষ্ণনগর ওখানে যেতে যেতে আমাদের অনেকটাই বেলা হয়ে যাবে, তো তখন হয়তো এই বাজারের জ্যামটা আমরা পেতে পারি। তোমরা যদি কল্যাণী এক্সপ্রেস হয়ে আসতে, তাহলে কল্যাণী এক্সপ্রেস হয়ে এই রোডটা এসে তোমরা জয়েন্ট হতে, যদি তোমার কোনা হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে আসতে, তাহলে এই রোডটায় তোমরা এখানে আসতে, তারপর এখান দিয়ে এসে কৃষ্ণনগর ধরতে। তো কল্যাণী যেতে যদি কল্যাণী যদি আমি 1.5 ঘন্টা তো রিচ করতে পারতাম না কল্যাণী এই রোডটা, কারণ আমরা এটা 1.5 ঘন্টার মধ্যে রিচ করে নিয়েছি, কারণ এই রাস্তাটা অতটা জ্যাম নেই। কিন্তু ওইদিকে যেতে গেলে 7 টাকা যে ব্রিজের জন্য পুরো আন্দুল রোড জ্যাম, তার উপর কোনা এক্সপ্রেস জ্যাম, তো সমস্ত ডানকুনিও জ্যাম। তো ওই জ্যাম পেলে 1.5 ঘন্টার মধ্যে এত দূর আসার খুবই অসম্ভব হতো। এই মুহূর্তে আছি চৌডাঙ্গা কুসুমগ্রাম রোড। তো এই এখান থেকে মোটামুটি আরও 20-21 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাব হরিণঘাটা। বন্ধুরা আমরা 2 ঘন্টা 45 মিনিটে কৃষ্ণনগর পৌঁছালাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:12, আর আমরা বেরিয়েছিলাম 5:25 নাগাদ বেরিয়েছিলাম। তো মোট এই সমস্ত অফরোডিং মিলিয়ে সব যানজট মিলিয়ে আমরা মোটামুটি 2 ঘন্টা 45 মিনিটে 124 কিলোমিটার রিচ করলাম। বহরমপুর 84 কিলোমিটার, মালদা 210, ডালকোলা 336। তো মালদা পৌঁছাতে গেলে আমাদের ফারাক্কা হয়ে পৌঁছাতে হবে 210 কিলোমিটার। আমরা চলে এসেছি বেথুয়া ডৌড়ি। বেথুয়া ডৌড়ির এই রোডটা থেকে এবার তোমরা পুরো টারম্যাক রোড পাবে আর তো মালদা কালিয়া চক অবধি, ঠিক আছে? এই রোডটা খুবই ভালো, ডাবল লেনের রোড আছে, 4 লেন 2x2 আছে। তো যা আমাদের কষ্টের রোড ছিল সব মোটামুটি আমরা পেরিয়ে এসেছি, এবার একদম পুরো মাখন রোড আছে। এবার এখনও পর্যন্ত কিন্তু আমরা কোনো খাবারের হোটেল পাইনি ভালোভাবে, ঠিক আছে? দেখছি আশেপাশে কোনো হোটেল আছে নাকি। ক্যা নামে আপকা? হ্যাঁ,
अल्ताफ प्रसन्नजीत है। कहाँ से है आप लोग? हम ओंगल के। ओंगल आंध्रा का है। हम जा रहा है गोवा जा रहा है। अच्छा ये गाड़ी है, ये गाड़ी है। अच्छा अच्छा बढ़िया है। तो गुवाहाटी जाने में के लिए आप लोगों को तो कल शाम हो जाएगा। हाँ हम लोग तो आज सिलीगुड़ी घुस जाएगा रात में ही। बाइक है ना। हाँ वो तो बात सही है। হ্যাঁ টাটা। তো বন্ধুরা এখন আছি দেবগ্রাম। দেবগ্রামে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্ট করে এবার বেরোচ্ছি। এখন সময় হয়েছে সকাল 9:34। তো আমাদের একটু লেট হয়ে গেল ব্রেকফাস্ট করতে করতে। ধর দেখো কাণ্ড, বাইক চালাচ্ছে, পেছনের সব দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে চলে এসেছি পলাশি, যেখানে পলাশি যুদ্ধ হয়েছিল, দামামা বেজেছিল। ঠিক আছে, সেই পলাশির ওখানে চলে এসেছি। তো পলাশির এই রোডটা আগে অনেকটা খারাপ ছিল, এখন অনেকটা ভালো হয়ে গেছে, টারম্যাক করে দিয়েছে, বেশ পরিষ্কার হয়ে গেছে। তো আজ থেকে যদি 8 বছর আগেকার কথা বলো তো এই রোডটা অনেকটাই মানে জীর্ণদশা ছিল। তো এখন দেখে মনে হচ্ছে যা খুবই ভালো হয়ে গেছে। পলাশি ফুলবাগান মোড় ট্রাফিক শেড। তো এখান থেকে বহরমপুরের দূরত্ব এখন 29 কিলোমিটার। তো ভাবছিলাম লাঞ্চটা এদিকেই করে নেবো। ঠিক আছে, তো যেহেতু ফারাকটা তাড়াতাড়ি পড়ে যাবে তো আমরা একেবারে রায়গঞ্জে গিয়ে 2:30-এর মধ্যে পৌঁছে যাবো আশা করি রায়গঞ্জ। তো তখনই নয় আমরা লাঞ্চ করে নেবো সেটাই ভাবলাম। এই 34 নম্বর জাতীয় সড়ক আবার উঠে গেছি। এখানে অনন্তপুর, পালাসন্দা আর মোর গ্রাম। অনন্তপুর এই বাঁ দিকে চলে যাচ্ছে, আমরা সোজা চলে যাব। এবার পালসন্দা আসবে, তারপর মোড়গ্রাম। মোড়গ্রাম মানে সেই বর্ধমান হয়ে যে রুটটা আমরা যেতাম সেই রুটটা হলো মোড়গ্রাম। অপূর্ব দৃশ্য। লালকোলা 248 কিলোমিটার। মোড়গ্রাম এসে গেছি। এই হচ্ছে মোড়গ্রামের মোড় সামনেই। আর এর আগের বারে আমরা যখন এসেছিলাম তখন আমরা বর্ধমান হয়ে বীরভূম হয়ে পুরো একদম মোড়গ্রাম হয়ে ঢুকেছিলাম। সামনে ফারাক্কা, বাঁ দিয়ে গেলে রামপুরহাট, এই হলো মোড়গ্রামের মোড়। এইটা দিয়ে এর আগের বারে ছিল। প্রচণ্ড দেখতে এত সহজ লাগলো, প্রচণ্ড ডিফিকাল্ট রোড এটা। টোল প্লাজাটা হলো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো এটা 3rd টোল প্লাজা। তো এখানেই আমরা একটু রেস্ট নেবো, সামনে একটা ফাঁকা জায়গা দেখে একটু দাঁড়াবো। প্রত্যেকবার এলে ঠিক এই জায়গাটাতেই আমরা একটু রেস্ট নিই 10-15 মিনিট। কেমন লাগছে এক্সপিরিয়েন্স বাইকে বসে? খুব ভালো। ব্যথা কেমন হচ্ছে? ব্যথা প্রচুর পরিমাণে। তো এই মুহূর্তে আছি ফারাক্কার আগে একটা টোল প্লাজা আছে, ফারাক্কা বহরমপুর টোল প্লাজায় আছি। তো এখান থেকে ফারাক্কার 15 কিলোমিটার আছে। লাঞ্চটা করব সোজা একদম রায়গঞ্জে গিয়ে লাঞ্চ করব। তোমরা যারা এই চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর অবশ্যই শেয়ার করতে ভুলো না। আমাদেরকে একটা একজনের সঙ্গে ইন্ট্রোডিউস করার আছে, ইন্ট্রোডিউস করাচ্ছি। কোথায় গেল সাহেব? ও এই প্রথমবার রাইডে এসছে। তো সাহেব ওদের কিছু আমার এক্সপিরিয়েন্সটা, আমার ফার্স্ট টাইম আসা, তো এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো লাগলো। তো যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করবেন। তো ফলো লাইক সাবস্ক্রাইব করে দিও। একটু পরে আবার বেরিয়ে যাব একদম সোজা রায়গঞ্জ, ওইখানে গিয়ে আবার দাঁড়াবো, ওইখানে গিয়ে আমরা লাঞ্চ করে নেব। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ ধরে ওরা আমাকে ইয়ে ফলো করছিল। তো তোমার কী নাম আছে? তোমার? আমার নাম রঞ্জিত। রঞ্জিত, এরা দুজনে আমাকে অনেকক্ষণ ধরে সেই ফারাক্কা থেকে ফলো করছিল। তো ওরা আমাকে ফলোও করেছে। ঠিক আছে, তো আমি ওদেরকে থ্যাঙ্কস জানাতে চাই। তো এই ভিডিওটা আমি আপলোড করবো, অসুবিধা নেই তো? ঠিক আছে।
তো তোমাদের কোনো চ্যানেল আছে? গেমিং চ্যানেল হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো কোথায় থাকো তোমরা? এখানে উমরপুরে? উমরপুর থেকে ভিতরে। আচ্ছা, তো ওরা একটা গেমের চ্যানেল আপলোড করবে, আমি লিঙ্কটা পরে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা ফলো করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো ওদের চ্যানেলকে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ। তো দেখিয়ে ভাই, মেরা অর্ধ সাবস্ক্রাইবার আ গয়া। লোক কা কোই চ্যানেল হ্যায়? হ্যাঁ হ্যায়, আলমগীর অফিসিয়াল। আলমগীর অফিসিয়াল চ্যানেল ইন লোক কা হ্যায়। আপ লোক জো দেখ রহে হো, প্লিজ শেয়ার কিজিয়ে উন লোক কা চ্যানেল। ফেসবুক মে ভি হ্যায়, চকলেট ভাই আলমগীর ফেসবুক মে হ্যায়, চকলেট ভাই আলমগীর ফেসবুক মে হ্যায়, ওহাঁ পর ফলো কর দিজিয়ে। আর ইউটিউব পে আলমগীর অফিসিয়াল হ্যায়, ওহাঁ পর সাবস্ক্রাইব কিজিয়ে। আর ভাই লোক কো ভি সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব কর লিজিয়ে ইন লোক কা চ্যানেল। আর সাথে মেরা ভি, ঠিক হ্যায়, আপ লোক উনকে বহুত খুশি। তো বন্ধুরা, ফাইনালি রিচ করলাম ফারাক্কা ব্যারেজ, পুরনোতম ব্যারেজ ফারাক্কা ব্যারেজ এবং দীর্ঘতম অবশ্যই। বাবা কি জ্যাম, এই জ্যাম তো পেরোতে হবে আস্তে আস্তে করে, যাবে না আমি এখন মালদা বাইপাস ধরে যাচ্ছি, কারণ মালদা টাউনে ঢুকিনি, কারণ ওটা দিয়ে ঢুকলে শর্টকাট হতো ঠিকই, কিন্তু আমি বাইপাসটাই ধরেছি। একটু 8-10 কিলোমিটার হবে রেঞ্জ, কিন্তু এটাতে অনেক তাড়াতাড়ি মানে জিনিসটা ভালোভাবে যেতে পারবো। তো আমরা চলে গেছি ডালখোলা, ডালখোলা থেকে ডান দিকে নিয়ে নিলাম। রে বাবা, পুরোপুরি অফ রোড। তো আমরা ইসলামপুর বাইপাস শেষ করে এবার শিলিগুড়ি রোড ধরবো, যেটা ন্যাশনাল হাইওয়ে 27। তো ইসলামপুরের রাস্তা মাখনের মতো পুরো। তবে একটা জিনিস আমি অনুভব করলাম, মানে সেবারে আমি এসেছিলাম লাস্ট টাইম এই 2022 জানুয়ারি, তো জানুয়ারি 4 তারিখে এসেছিলাম, ওই সময় যা ফগ ছিল আর যা ওয়েদার ছিল, মানে ভিজিবিলিটি বলতে খুব জোর হলে আমি 50 মিটার পর্যন্তই দেখতে পাচ্ছিলাম, তার উপর দেখতে পাচ্ছিলাম না। আর এইবারের যে জিনিস, এই সময়টা একদম পুরো আলাদা। তোমরা যারা আসতে চাও এই সময়টাকে বেছে নিলে বেটার হয়, কারণ অতিরিক্ত শীতকালে এত ফগ থাকে যে ওই সময় চলা খুব মুশকিল, এবং ভিজিবিলিটি না থাকলে তোমরা ঠিকঠাক টাইমে যেতেও পারবে না, গাড়িকে বাইককে আসতে চালাতে হবে। সেইবারে এসেছিলাম তখন নাইট কারফিউ ছিল, ওই সময় আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নাইট কারফিউ করেছিল, সিকিমে সেটা ছিল না, তবে মাস্ক ম্যান্ডেটরি ছিল সব জায়গাতেই। তো এইবারে আর কোনো কারফিউ নেই, কোনো করোনাও নেই, কোনো কিছু নেই, স্বতঃস্ফূর্তভাবে ঘুরতেও পারবো। সেইবারে যা হয়েছিল কত কি হচ্ছে দাদা? 700 টাকা মানে একটা নাইটে 700 টাকা? আচ্ছা ঠিক আছে, নিয়ে নিচ্ছি। যাওয়ার ছিল শিলিগুড়ির ওই টাউনে যাওয়ার ছিল। আর এদিকে খাওয়া দাওয়া পাওয়া যাবে রাত্রিবেলা? ঠিক আছে, তাহলে এগুলো রাখ এখানে। চলো, রুম হয়ে গেল, রুমটা দেখে না, মোটামুটি ভালো রুম একটা নাইট কাটানোর জন্য, খুব বেশি আহামরি নয়, খুব বেশি না, টিভি টিভি সব আছে, দুটো বেড আছে, আর কিছু নেই, একটা নাইট কাটানোর জন্য ঠিক আছে, কি তাই না?